৫৪৫। আড়তদারদের এই হাকডাক যেন মাছের রাজা ইলিশের আগমনী বার্তা। সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোয়ারিঘাটে আসতে শুরু করেছে ইলিশ। গতবারের চেয়ে এখনও সরবরাহ কম বলে জানান পাইকাররা। এজন্য ভারতীয় জেলেদের অবৈধভাবে মাছ ধরাকে দুষছেন তারা। ১১০০ টাকা কেজি ১২০০ টাকা কেজি কমে এসে বাজার আর কি। এই বছর ভিতরে ৮০ টু মাছ বেশি ভাই, এছাড়া সবসময় খালি যায়। দীর্ঘদিন পর বাজারে ইলিশের দেখা পেয়ে খুশি খুচরা বিক্রেতারাও। ৩৪০ টাকা কম কেজিতে, এতদিন দাম বেশি ছিল, মাছ ছিল না, আজকে হঠাৎ করে গোটা মাছ আইছে, পাইকার নাই। এদিকে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে সব ধরনের মাছের দাম। কেজিতে সর্বোচ্চ ১৫০ টাকা কমে দেশি চিংড়ি ৪০০, রুই এবং ছোট মাছ মানভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। এই যে গুরামি শেলি এগুলা ২০০ ২৫০, চিংড়ি মাছ ৪০০ ৩০০। ইলিশ মাছ আসতেছে বাজারে এখন, আমাদের এগুলা মাছের চাষের মাছের দাম কম। আগে ১৩০ ছিল কই মাছ, পাঙ্গা ছিল ১২০ টাকা ১৩০ টাকা, ওটা একটু কম বেশি। আড়তদাররা বলছেন ইলিশের বাজার জমজমাট হতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।